নমস্কাৰ, আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ মই মজিদ। বন্ধুসকল, পলগতে চাওঁহক আজি সন্ধিয়াৰ সাতটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, অসম বিধানসভাৰ শৰৎকালীন অধিৱেশনৰ আজি দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনা উত্তাল বিধানসভা চৌহদ। অধ্যক্ষৰ ভূমিকাত অসন্তুষ্ট হয় কংগ্ৰেছৰ সদন ত্যাগ। অসম বিধানসভাৰ শৰৎকালীন অধিৱেশনৰ আজি দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনা উত্তাল বিধানসভা চৌহদ। অধ্যক্ষৰ ভূমিকাত অসন্তুষ্ট হয় কংগ্ৰেছৰ সদন ত্যাগ। প্ৰশ্ন উত্তৰ কালত সময়ৰ অভাৱ, আৰু সময়ৰ অভাৱত পৰিপূৰক প্ৰশ্ন উত্থাপন কৰাৰ পৰা বাৰণ কংগ্ৰেছক, যাৰ বাবে সদন ত্যাগ কৰে কংগ্ৰেছে। বিৰোধী বিধায়ক ৰকিবুল হোসেনে মন্তব্য কৰি কয় যে মূল প্ৰশ্নকৰ্তাৰ উপৰিও আন বিধায়কক পৰিপূৰক প্ৰশ্ন কৰিব দিব লাগে, এয়া পুৰণি নিয়ম। কিন্তু অধ্যক্ষৰ মতে এতিয়া এই নিয়ম নচলে। ইতিমধ্যে ইয়াক লৈ আলোচনা হৈ গৈছে। অধ্যক্ষৰ মতে পূৰ্বৰ অধ্যক্ষই এই নিয়ম বনাই থৈ গৈছে, যদি সেই নিয়ম নালাগে তেন্তে নতুন নিয়ম বনাই লওক, এই অভিযোগ উত্থাপন কৰে কংগ্ৰেছী বিধায়ক ৰকিবুল হোসেন। আনহাতে এয়া বিৰোধীৰ মুখ বন্ধ কৰাৰ ষড়যন্ত্ৰ বুলি মন্তব্য কৰে কংগ্ৰেছী বিধায়ক ৰকিবুল হোসেনে। এতিয়াৰ পৰা এটা প্ৰশ্ন আৰু উত্তৰৰ বাবে 5 মিনিট সময় নিৰ্ধাৰণ কৰাৰ কথা ব্যক্ত কৰে কংগ্ৰেছী বিধায়ক ৰকিবুল হোসেনে। পৰৱৰ্তী খবৰ, ৰাজ্যবাসীৰ বাবে এক ভাল খবৰ। মানৱ সৰবৰাহৰ বৰ্ধিত ঘটনা বন্ধ কৰিবলৈ অসম চৰকাৰে আনিব এখন নতুন আইন। অসম চৰকাৰে ৰাজ্যত মানৱ সৰবৰাহৰ বৰ্ধিত ঘটনা বন্ধ কৰিবলৈ ৰাজ্যখনত এখন নতুন আইন প্ৰস্তুত কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। সোমবাৰে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কয় যে ঘৰুৱা সহায়ক হিচাপে কাম কৰা লোকসকলক সুৰক্ষা দিবলৈ এখন নতুন আইন প্ৰৱৰ্তন কৰা হ'ব। তেখেতে দাবী কৰে যে এই আইনে ঘৰুৱা সহায়ক হিচাপে কাম কৰা লোকসকলৰ সুৰক্ষা নিশ্চিত কৰিব আৰু মানৱ সৰবৰাহৰ ঘটনাবোৰ হ্ৰাস কৰিব। মুখ্যমন্ত্ৰীয়ে ৰাজ্যিক বিধানসভাক জনায় যে উক্ত আইনখন বিধানসভাত উত্থাপন হোৱাৰ পিছত ৰাজ্যখনৰ পৰিয়ালবোৰে ঘৰুৱা সহায়ক নিয়োগ কৰিবলৈ আৰক্ষীৰ প্ৰক্ৰিয়াৰ মাজেৰে যাব লাগিব আৰু কেইবাটাও দায়বদ্ধতামূলক ব্যৱস্থা অনুসৰণ কৰিব লাগিব। মুখ্যমন্ত্ৰীয়ে কয় যে মানুহৰ মাজত এটা মানসিকতা আছে যে মানৱ সৰবৰাহ কেৱল তেতিয়াহে হয় যেতিয়া শিশু বা কিশোৰক আন ৰাজ্যলৈ লৈ যোৱা হয়। কিন্তু যেতিয়া একেজন ব্যক্তিক তেওঁৰ ঘৰৰ পৰা বেলেগ জিলালৈ বা ৰাজ্যিক সীমাৰ ভিতৰত থকা ঠাইলৈ লৈ যোৱা হয় তেতিয়া সকলোৱে ইয়াক উপেক্ষা কৰে। লগতে তেওঁ জনায় যে প্ৰস্তাৱিত আইন অনুসৰি ঘৰুৱা সহায়ৰ নিয়োগকৰ্তাসকল কিশোৰ কিশোৰীসকলৰ শিক্ষা আৰু স্বাস্থ্যৰ দায়বদ্ধ হ'ব। মানুহে তেওঁলোকৰ ঘৰুৱা সহায়ৰ প্ৰমাণ পত্ৰ স্থানীয় আৰক্ষীৰ ওচৰত বাধ্যতামূলকভাৱে পঞ্জীয়ন কৰিব লাগিব। ৰাষ্ট্ৰীয় অপৰাধ ৰেকৰ্ড ব্যুৰো চমুকৈ NCRBৰ প্ৰতিবেদন অনুসৰি অসমত মানৱ সৰবৰাহৰ 149টা ঘটনা নথিভুক্ত কৰা হৈছে, যাৰ ভিতৰত 379জন ভুক্তভোগীক উদ্ধাৰ কৰা হৈছে। NCRBৰ তথ্য অনুসৰি বিগত কেইবছৰত অসমত মানৱ সৰবৰাহৰ ঘটনা নিৰন্তৰ বৃদ্ধি হৈছে। 2020 চনত প্ৰায় 103টা গোচৰ পঞ্জীয়ন কৰা হৈছিল, য'ত 151জন ভুক্তভোগীক উদ্ধাৰ কৰা হৈছিল। 2021 চনত দেশৰ সকলো ৰাজ্যৰ ভিতৰত অসমত দ্বিতীয় সৰ্বাধিক মানৱ সৰবৰাহৰ ঘটনা নথিভুক্ত কৰা হৈছিল বুলিও জানিব পৰা গৈছে। পৰৱৰ্তী খবৰ, ৰাজ্যৰ লাখ লাখ নিবনুৱা যুৱক যুৱতীসকললৈ সুখবৰ। ৰাজ্যত পুনৰ ওলাব হাজাৰ হাজাৰ চৰকাৰী চাকৰি, এই বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। ৰাজ্যৰ লাখ লাখ নিবনুৱা যুৱক যুৱতীক সুখবৰ দিলে হিমন্ত বিশ্ব শৰ্মাই। শীঘ্ৰেই ওলাব চৰকাৰী কেইবাটাও বিভাগত চাকৰি, খালী হৈ থকা কেইবাটাও বিভাগৰ পদ পূৰণ কৰিব হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰে। অসম আৰক্ষী, PNRD, জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগ, স্বাস্থ্য আৰু পৰিয়াল কল্যাণ বিভাগ, লোক নিৰ্মাণ বিভাগ, জলসিঞ্চন বিভাগত দিয়া হ'ব বৃহৎ নিযুক্তি। পথসমূহ পূৰণৰ বাবে যাৱতীয় ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ নিৰ্দেশ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। বন্ধুসকল, তাৰপিছৰ 4 নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট, যদি তেওঁলোকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক, আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ, 7 আৰু 8 অক্টোবৰত অসমলৈ আহিব BJPৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি JP Nadda আৰু কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ। অহা 7 অক্টোবৰত গুৱাহাটীলৈ আহিব BJPৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি JP Nadda। আনহাতে 8 অক্টোবৰত গুৱাহাটীলৈ আহিব দেশৰ কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ।
দলীয় কর্মীর সহ অনুষ্ঠিত হওয়া বৈঠক অংশগ্রহণ করব জেপি নাড্ডাই। ইপিনে কেবাটাও সরকারি কার্যসূচীত অংশগ্রহণ করব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে। উক্ত দিনা মুখ্যমন্ত্রী আর রাষ্ট্রীয় সভাপতির উপস্থিতিত বিজেপির বশিষ্ঠস্থিত নতুন কার্যালয় মুক্তি করব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে। আনহাতে খানাপাড়া খেলপথারত অনুষ্ঠিত হব বিজেপির কার্যকর্তার বিশাল সম্মিলন। পরবর্তী খবর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক পুনের খোর্দার সমালোচনা শিবসাগর সমষ্টির বিধায়ক তথা রাইজর দলের মুরব্বী অখিল গগৈর। অখিল গগৈয়ে মন্তব্য করে কয় যে হিমন্ত বিশ্ব শর্মার দ্বারা হিন্দুত্ববাদী ফেসিবাদী নেতা অসমত আর নাই। আর এস এস বিজেপিক সন্তুষ্ট করবলে সকল কথাই কব পারে, এই মন্তব্য অখিল গগৈর। হিমন্ত বিশ্ব শর্মার দ্বারা হিন্দুত্ববাদী ফেসিবাদী নেতা অসমত আর নাই। আর এস এস বিজেপিক সন্তুষ্ট করবলে সকল কথাই কব পারে, ক্ষমতায় মূরত ধরেছে হিমন্ত বিশ্ব শর্মাক। অহংকারী মানুষের নিচিনা কিছু কথা ঘোষণা করে হিমন্ত বিশ্ব শর্মায়, সকলকে কিনব পারে বলে ভাবিছে হিমন্ত বিশ্ব শর্মায়। অসমবাসী রাইজ সাবধান হয়ে থাকিব লাগে হিমন্ত বিশ্ব শর্মার পরা। বিধানসভাত হিমন্ত বিশ্ব শর্মায় সমাজবাদ নামানো বলে স্পষ্ট ভাষাত কৈছে। গণতন্ত্রত বিশ্বাস নকরা তেওঁর নিচিনা নেতারও নাই, তেওঁর দ্বারা সাম্প্রদায়িক চেহারার মানুষ কোনেও নাই। ভারতবর্ষর সংবিধান নামানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে পুনের এইদরে সরব হয়ে পড়ল শিবসাগর সমষ্টির বিধায়ক তথা রাইজর দলের মুরব্বী অখিল গগৈ। পরবর্তী খবর, রাজ্যের সরকারি কর্মচারীল ভাল খবর। 15 সেপ্টেম্বরত রাজ্য ঘোষণা করা হয়েছে সরকারি বন্ধ। 15 সেপ্টেম্বরত রাজ্য সরকারি বন্ধ ঘোষণা। মহাপুরুষ মাধবদেবর তিথি উপলক্ষে বন্ধ ঘোষণা করা হয়েছে রাজ্য। পূর্বর 14 সেপ্টেম্বরের সলনি 15 সেপ্টেম্বরত বন্ধ ঘোষণা করেছে সরকারে। রাজ্যের সাধারণ প্রশাসন বিভাগে এই ক্ষেত্রে জারি করেছে অধিসূচনা। পরবর্তী খবর, চাকরি প্রত্যাশী সকল সাবধান, কিয়নো রাজ্যের চৌদিকে এটা দালালর টিঘিল গিলনি। এইবার যোরহাটত সরকারি চাকরির নামত প্রবঞ্চনার জাল, সেনাবাহিনীত চাকরি দিয়ার নামত প্রবঞ্চনার জালমেলা এজন দালালক আটক অসম আরক্ষীর। যোরহাটত সরকারি চাকরি দিয়া প্রবঞ্চকর দল, এজন আটক চারিজন পলাতক। সেনাবাহিনীর চাকরি দিয়ার নামত প্রবঞ্চনার জাল মেলিছিল যোরহাটত। প্রবঞ্চকর দলটোর টার্গেট আছিল মরিয়নীত অনুষ্ঠিত সেনাবাহিনীর সাক্ষাৎকারের বাবে অহা প্রার্থী সকল। প্রবঞ্চকর দলটিয়া বাহর পাতি আছিল লোকনাথ বিবাহ ভবন নামের এখন হোটেলত। মরিয়নী আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে রঞ্জন ভূঁয়া নামের এটা প্রবঞ্চকক, লোকজনের ঘর তেজপুরত। বাকি চারি প্রবঞ্চকক করায়ত্ত করার বাবে আরক্ষীর অভিযান অব্যাহত আছে। পরবর্তী খবর, গুহাটী মহানগরীত ভয়ঙ্কর ঘটনা। হোটেলের কোঠাত উদ্ধার হয়েছে এগারী সিআইডি বিষয়ার মৃতদেহ। মে মাহরপর হোটেলের কোঠা ভাড়া করে থাকা এগারী সিআইডি বিষয়ার মৃতদেহ উদ্ধার। গুহাটী মহানগরীর ভঙ্গাগড়স্থিত এখন হোটেলত সংঘটিত হয়েছে এই ঘটনা। হোটেল ভগবানত উদ্ধার হয়েছে সিআইডি বিষয়াগীর মৃতদেহ। মৃত সিআইডি বিষয়াগীর নাম নির্মল ভূঁয়া বলে সদরি করেছে আরক্ষীয়ে। জানিব পৰা অনুসৰি নলবাৰীৰ নিবাসী নির্মল ভূঁয়াই চলিত বর্ষৰ মে মাহৰ পৰাই হোটেলখনৰ এখন বিশেষ কোঠাত বাস কৰি আছিল। হোটেলখনৰ ৰেজিষ্টাৰ বহীত উল্লেখ থকা অনুসৰি 4/5/2022 অর্থাৎ মে মাহত নিজৰ বাবে লৈছিল কোঠাটো। অনুসন্ধানকারী বিষয়া নির্মল ভূঁয়া এএসআই হিসাবে কর্মরত আছিল। ঘটনার বিষয়ে খবর লাভৰ পাছতেই ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হৈ মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ গুৱাহাটী মেডিকেল কলেজ হাসপাতাললৈ প্রেরণ করেছে মরণোত্তর পরীক্ষার বাবে। আনহাতে প্রাথমিক তদন্তও করেছে আরক্ষীয়ে। পাছে মৃত্যুর কারণ এই মুহূর্তলৈকে জানিব পৰা হোৱা নাই।